করোনা মোকাবিলায় দীর্ঘ লকডাউনের জেরে কাজ হারায় বহু মানুষ। সেই অসহায় দুস্থ পরিবারগুলির হাতে খাদ্য সামগ্রী সহ আরও নানান সামগ্রী তুলে দেওয়া হয় দুই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে। মুর্শিদাবাদের শামসেরগঞ্জের বিভিন্ন এলাকায় মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সাহায্য পেয়ে খুশি এলাকার মানুষেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। মুর্শিদাবাদের শামসেরগঞ্জের বিভিন্ন এলাকার দুস্থ অসহায় মানুষদের হাতে খাদ্য সামগ্রী বিতরণ। করোনা মোকাবিলায় লকডাউনের জেরে কাজ হারায় বহু মানুষ, যার জেরে দুর্বিষহ হয়ে ওঠে সাধারণ মানুষের জীবন। সেই অসহায় দুস্থ মানুষদের হাতে খাদ্য সামগ্রী সহ আরও নানান সামগ্রী তুলে দেওয়া হয় দুই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে। পাশাপাশি এদিন সাধারণ মানুষদের পরিবেশের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়। এখানে সিনিয়র বাচ্চাদের কিছু গরিবদের খাদ্য সামগ্রী দেওয়া গেল, এতে বাচ্চারা উৎসাহিত। এরকম কোভিড-19-এ কিছু বাচ্চাদের খাবার দিলে বাচ্চারা উৎসাহিত। শ্বাসকষ্ট, থাইরয়েড, সুগার, পেটের সমস্যায় মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রামকৃষ্ণ ব্রহ্মচারী এখন বসছেন মিশন হেলথ পয়েন্টে, 24/9 SSN রোড, বহরমপুর, গোড়াবাজার সুইমিং ক্লাবের পাশে। যোগাযোগ নাম্বার 7477-99883।